সমস্ত সদস্যবৃন্দ, আমি বাদাম খোলের টোপ কীভাবে বানাই সেটা দেখিয়ে দিচ্ছি। তবে এইটা হচ্ছে মিষ্টির গাদ, আমি বানাবো এখন কমপ্লিট 2.5 কেজি টোপ। তার মধ্যে থাকবে আমার 2 কেজি বাদাম খোল, আর সিগারেট দেখছিস 250 নারকোল ডাস্ট, নারকোল ভাজানি 250, চিড়ে 50, 100 গ্রাম ভাত, সেটাকে নেটের মধ্যে ফেলে দিয়ে মানে চটকানো নয় কিন্তু ভেঙেছি আমি ভাতটাকে, মাথায় রাখবেন, দেখাবো, 4টি রসগোল্লা, 50 পিঁপড়ের ডিম, 50 থেকে 60 গ্রাম নারকোল ভাজা 100 গ্রাম, নারকোল ডাস্ট 150 গ্রাম। ওকে, এইগুলো, এই চিড়ে 50 গ্রাম, আমি 2 কিলো কমপ্লিট বানাবো। এই মাপটা বললাম কিন্তু এখানে 10 গ্রাম আপ ডাউন হতে পারে। তো এবার আমি এইটা লাগছে, এখানে এবার ভাত পোলা লাগবে। খোল, নারকোল দুধ কাম ভাত পোলাও। ওকে, এইটা লাগবে, এটা প্রয়োজন মতো লাগবে মোটামুটি। তো এই সমস্ত জিনিস এখানে আমি অ্যালকোহল ঢেলে দিয়েছি, অ্যালকোহলের অর্থ আমি চুল্লু দিয়েছি, ঠিক আছে। 1 ml 200 2 কেজি বাদাম খোল, 250 সুজি, 250 নারকোল ডাস্ট, কত হলো 2.5 কেজি হলো, আর 250 ভুট্টার ছাতু, মানে ভুট্টার আটাকে পাউডার করে, ভুট্টাকে কাঁচা ভুট্টাকে গুঁড়ো করে পাউডার করে তাকে ভেজে, ভুট্টার এটা দেন আর এখানে কোথায় আছে দেখেন, পেছনে আছে ভুট্টার আটা, এইটা ভাজা, এখানে হয়ে গেল সমস্ত সামানগুলো, 2.75 কেজি হলো, আর এই ভাত চিড়ে মিষ্টি মিষ্টির গাদ নিয়ে টোটাল 3 কেজির ওপরে লাড্ডুটা তৈরি হয়ে যাবে। আমি কমপ্লিট সারাদিনের জন্য বাদাম খোলের লাড্ডু বানাচ্ছি, আমি কালকে ফেলতে যাব, আর আজকে বানাচ্ছি সন্ধ্যার সময়। এই টোপটার মধ্যে কোনো মশলা নেই, শুধু বাদাম খোলকে ভেজেছি। পার কেজিতে হিসাবে আমি বলে দিচ্ছি, এটা করে নেবেন, আগে থেকেই করে রাখতে হবে, পার 1 কেজি বাদাম খোলে 10 ml চুল্লু গরম অবস্থাতে মাখিয়ে দেবেন, চাই 10 কিলো করবেন তো 100 ml মাখাবেন। তো এটা যেন 1 সপ্তাহ পূর্বে করে রাখা থাকে, সেই বাদাম খোলটা এই যে, এই যে ভেজে কমপ্লিট চুল্লু মাখিয়ে রেডি করে রাখা আছে। এই বাদাম খোলটায় আমার কোনো তেল নেই, কিচ্ছু নেই, শুধু চুল্লু আছে। এখানে এবার অনেকে প্রশ্ন করবেন ঘি দেবেন না, না আমি ঘি দেবো না, ঘি দিলে বিগড়ে যাবে, কারণ হচ্ছে এখানে ঘি আছে, এটা মিষ্টির গাদ, এখানে ঘি আছে, যেখানে ঘিয়ের প্রয়োজন আছে সেখানে আপনি ঘি গায়ে লাগাবেন, অসুবিধা নেই, কালকে আমি ঘি গায়ে লাগাবো। তাহলে টোটাল কটা আইটেম হলো, বাদাম খোল চুল্লু 2টো, ভাত পোলাও 3টে, ভাত 4টে, চিড়ে 5টা, নারকোল ভাজা 6টা, পিঁপড়ের ডিম 7টা, মিষ্টি 8টা, নারকোল ডাস্ট 9টা, মিষ্টির গাদ 10টা, আর মধু, এই যে ভাতের সঙ্গে মধু মাথায় রাখবেন, এইভাবে রেখে তারপরে করবেন, এখানে অ্যালকোহল ভাতের সঙ্গে মধু, এই ভাতের সঙ্গে মধুটা মাখাবো, এইটা দিয়ে আমি বানাবো, বানানোটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বানাবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। কালকে কী রেজাল্ট হবে আমি দেখিয়ে দেবো। ওকে, তৈরি হচ্ছে মিষ্টিটা, চটকা তাড়াতাড়ি, মাথায় রাখবেন চটকানোর পদ্ধতিটা, মিষ্টিতে 1 ml অ্যালকোহল দিয়েছি আমি, কারণ এইগুলোর জন্য একটা অ্যালকোহল তাজার প্রয়োজন আছে। মিষ্টিটা মিষ্টির গাদের সঙ্গে চটকাচ্ছি, মিষ্টিটা চটকে নিলাম মিষ্টির গাদের সঙ্গে, কিন্তু মাথায় রাখতে হবে এখানে মিষ্টি চটকানো হয়নি কমপ্লিট, এর পরে পড়বে নারকোল ডাস্টটা টেনে ওর সঙ্গে চটকানো হবে, তবে গিয়ে মিষ্টিটা চটকানো হবে, এরপরে কিন্তু কোনো জিনিস চটকানো হবে না, এইটাই শুধু চটকানো হবে, মাথায় থাকে যেন এই শব্দটা, এই 2টো আইটেম 3টে আইটেমই চটকানো হবে, তারপরে কোনোটাই চটকানো হবে না, এটা আমি করি, আপনাদের অন্য পদ্ধতি আছে আপনারা করতে পারেন। এই মাছকে ডেকে আনবে, লাড্ডু ফাটবে, মাছকে ডাকবে, এই এইটার মধ্যে যে জিনিসটা আছে মাছকে ডাকবে, এ মাছকে মাটিতে বসতে সাহায্য করবে মধু আর ভাতটা। ওকে, চিড়েটা, এরপরে চিড়েটা দিচ্ছি, চিড়েটা পরপর ভিডিওটা দেখে বানাবেন, উল্টোপাল্টা করবেন না, গণ্ডগোল হয়ে যাবে, দাও দিয়ে চটকে না, ভালো করে চটকো, ভাঙতে পারো চিড়েকে ভাঙো, হাত দিয়ে ভাঙবেন, গুঁড়ো করবেন না, দয়া করে ভাববেন গুঁড়ো করে দিই, না গুঁড়ো করবেন না, এর কাজ আলাদা আছে,
এটা যেটা তৈরি হলো, এই সেন্টটা একদম টাটকা পাউরুটির যে সেন্টটা হয় সেই সেন্ট হবে এখন এই তিনটে যে জিনিস মাখালাম এতে, এতে এই সেন্টটা হবে। ওকে, এই এইটাকে মুড়ির মতো মাখা, এটাকে কোকোন মাস্টারের স্টোভ দিয়ে। চিন্তা করছো আগে মধুটাকে মাখা ভাতের সঙ্গে, এটা গাধা বিগড়ে দিল পুরো। চিন্তা করো, চিন্তা আবার খেলো, খেলো। এইটাকে মাখা, এটাকে মাখা, এটাকে মাখা, হয়ে গেছে ও মাখানো, হয়ে গেছে এটা মাখা, মুড়ি মাখানোর মতো মাখানো হচ্ছে। এই নারকোল ভাজাটা দেখতে পাচ্ছেন, নারকোল ডাস্ট ভাজা এটা, নারকোল তেল দিয়ে লাল করে নারকোল ভাজা নয়, সেটা আমার কাছে আছে, দেবানো সেটা, ঠিক আছে, মানে হালকা ব্রাউন কালারের। এরম 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 মুড়ি মাখাও, মুড়ি মাখাও, চটকাবি না একটু, পিঁপড়ের ডিম লাগা, এক মিনিট দাঁড়া, এক মিনিট এটা খোল। আনুমানিক 100 গ্রাম নারকোল তেল, না মাখাও, মুড়ি মাখাও, কিছু ভুল হয়ে যাচ্ছে না তো আমার, এই দিচ্ছি এক হলো, এর মধ্যে কি মশলা আছে বার করা হবে, ছেড়ে দাও। এই চামচের আমি মাপ নেই, এই চামচটার 1 চামচ মিষ্টির গাদ দিয়েছি, ঠিক আছে, এই চামচটার 1.5 চামচ ভাত পোলাও দিয়েছি। এই জিনিসটা টোটাল বানানোর পরে মাখিয়ে দেবেন না, কিছুটা তুলে রাখবেন, তারপরে মাখাবেন, প্রয়োজন হলে মাখাবেন, তারপরে মুড়ি মাখাবে, মুড়ি মাখার মতো মাখাবে। হ্যাঁ, এবার সেন্টার শুনে দেখি কি বলতে হবে, এটা রাত সারা রাত থেকে ককটেল হবে চুল্লু দেওয়ার জন্য, কারণ বাদাম খোলে চুল্লু মাখানো আছে, যার জন্য চুল্লুই দিতে হবে। এবার পিঁপড়ের ডিমটা মুড়ি মাখানো হচ্ছে, ওকে, আমি এতটা অংশ একটু অংশ নিয়ে শুধু 1 প্যাকেট সুজি, মানে 200 গ্রাম সুজি যেটা দিচ্ছি, এটা এর সঙ্গে পালিশ করে আলাদা করে দেবো। সুজি এতে ডাইরেক্ট মাখানো হবে না, আগে সুজির লাড্ডুটা বানবে, ছাতু ডাইরেক্ট পড়বে, সুজি পড়বে না, ঠিক আছে, সুজিটা পালিশ হবে, সুজিটা আলাদা তুলে রাখা হবে, কম সবচেয়ে নিম্নে 6 ঘন্টা পরেই সুজিটা ওর সঙ্গে মাখানো হবে। এই যে আমি মেন আইটেম থেকে অর্ধেকটা তুলে রাখছি, অর্ধেকে তো একটু কম তুলে রাখছি, এটা পালিশ কর, পালিশ কর, পালিশ কর, ওকে যেতে হবে, তাড়াতাড়ি কর। এই সুজিটা আলাদাভাবে, সুজির লাড্ডু তৈরি হচ্ছে ওইটাই দিয়ে, এটা একসঙ্গে ভুট্টার ইয়ে কি বলে বাদাম খোলের সঙ্গে মাখানো হবে না। হ্যাঁ, এই সুজিটা আলাদা মাখানো থাকবে, আপনার যদি প্রয়োজন হয় বেরোনোর পূর্বে, মানে এখন সন্ধেবেলা বানিয়ে রাখছি, যখন আমি ঘর থেকে বেরোবো তখন এই দুটোকে মিক্স করে নিয়ে মুড়ি মাখার মতো মাখিয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাবো। বেশি হয়ে গেল নাকি? যেমন আমাদের সুজি ড্রাই লাড্ডু হয় সেই রকমই হবে, এটা মাখা মাখা হবে না, সুজি ভিজে যাবে, জমা হয়ে যাবে, মাথায় থাকে যেন। একটা পলিথিন দে, ক্যারি ব্যাগ, ক্যারি ব্যাগ, এই দাদু একটা ক্যারি ব্যাগ, ভালো করে মাখা, মাখা না, ভালো করে ধোয়া দিয়ে পালিশ কর, এটা পালিশ হবে সুজিটা, পুরোপুরি সুজির লাড্ডু তৈরি হবে এটা। এটা আবার ডবল পলিথিনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কালকে বেরোবার সময় আমি এটাকে মিক্স করব, সেটা আর আমি দেখাতে পারবো না হয়তো ভিডিওতে, মানে লাড্ডুতে আবার এতে ফেলবো, লাড্ডুটাকে ফেলে দিয়ে এই দুটোকে দিয়ে আর মুড়ি মাখার মতো মাখিয়ে দেবো, এটাই হবে শেষ ফাইনাল, নিয়ে চলে যাবো। লাড্ডুটার মধ্যে অনেক বেশি কিছু ল্যাপিং লাগবে না, ন্যাচারাল ল্যাপিং দিয়ে মাছ ধরা যায় যে কোনো, যেমন আমার কস্তুরি মশলা আছে, ভাত পোলাওটা গায়ে দিয়ে, আপনার পিঁপড়ের ডিম, নারকোল ভাজা, এইগুলো দিয়েই মাছটাকে টোপ ধরানো যায়। এগুলো 2 কেজি এই হচ্ছে পাউডার করা, লে মাখা 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 মাখা,
অল্প করে নিয়ে মাখিয়ে তো দেয়া গেল। পিঁপড়ে ডিম নিয়ে আই কত রকম, এটা পুরোই লাগবে রে, এই মাখাটা পুরোই লাগবে। যা মাপটা বলেছি 2 কেজি বানাতে গেলে পুরোই লাগবে, বাড়াতে থাক, বেশি খোঁজবি না। লাড্ডু কিছুটা কাঁচা থাকবে, কিছুটা কাঁচা রেখে দিবি সাইড করে, মানে সপাচকের মতো এইরকম আলাদা সাইড করে রাখবেন, অবশেষে মুড়ি মাখাতে হবে। লাড্ডুটা কমপ্লিট এখানে মাখানোর জন্য পালিশ করা হচ্ছে, কাঁচা রেখে দিয়েছে হাফ ব্যালেন্স। এটা যেমন আমরা লাড্ডু পালিশ করি কমপ্লিট ওরকম পালিশ হবে না, এটা মাথায় রাখতে হবে। কিছুটা এই যে হাতের আড়ালে রেখেছি কিছুটা তাজা শুকনো থাকবে, অবশেষে পাউডার হিসাবে মাখানো হবে। এটার পুরো ড্রাই, সম্পূর্ণ ড্রাই, এখন এতে ভাত পোলাও লাগবে, আপনারা দেখে করবেন, ওটা মাপ বলতে পারবো না। হয়ে গেছে, গাঁট গাঁট থাক, তোমাকে দেখতে হবে না, একটু গাঁট গাঁট থাকবে। মাখানো হয়েছে, এটাই 200 গ্রাম ভাত পোলাও লাগবে টোটাল, বেশি তো কম নয়, মাথায় থাকে যেন 200 থেকে 250 গ্রাম। তিন এতক্ষণ বকুলো মেয়ে হলো চালাইনি তো, এবার বলো। আমি 150 গ্রামের মতো আরো ভাত পোলাও দিয়েছি, দিয়ে তাতে একটু 50 নারকল তেল আরো দিয়ে নরম করে এই ভুট্টা রাটাটাকে মাখালাম। এই যে এটা পালিশ চেপে এরকম হবে না, এটা হালকা হাতে খালি গুঁড়ো হবে, ঠিক আছে। এটা ভাত পোলাও হলো, হালকা হাতে গুঁড়ো হচ্ছে কিন্তু, এটা পালিশ হয়নি কিন্তু রেডি। এই লাড্ডুটা প্রচুর ড্রাই হয়ে যাবে, পুকুরের জল ছিটে মারবেন আর লাড্ডুটা গাঁথতে শুরু করবেন। এই সব দেয়া হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন দানা দানা কিছু দেখাচ্ছে, দানা দানাটা হচ্ছে ভুট্টার ছাতুটা, মাথায় রাখতে হবে। এখানে আপনি ঘি দিতে পারেন, ওই ভুট্টার ছাতুটা মাখাতে গিয়ে আপনার যদি মনে হয় ঘি দিলে ভালো হয়, আপনি ওখানে ঘি দিতে পারেন, 50 ঘি দিয়ে দেবেন, দিয়ে ভাত পোলাওটা চটকে নিয়ে একটু তাতে ওই ভুট্টার ছাতুটা মাখিয়ে নেবেন, অসুবিধে নেই, কোনো বাধা নেই। আমি ওখানে কাঁচা ঘি ইউজ করবো গায়ে, যার জন্য এখানে দিইনি। জানতে পারবি লাড্ডু মাথায় হবে না, আমি এই লাড্ডুটাকে বেশি দূরে ফেলবো না বলেই এত ড্রাই করেছি, আপনারা করবেন না দাদা এত ড্রাই। আপনি আর একটু মিষ্টির গাদ বাড়িয়ে নেবেন, ভাত পোলাও বাড়িয়ে নেবেন, অসুবিধে নেই, ঠিক আছে। চিড়ে বাগারে যতটা দিই, এই যে দানা দানা এইটাই আমার কাজ, টোপটার মধ্যে ভাত পোলাও আর ভুট্টার ছাত দিয়ে যে দানা দানাটা হয়েছে। ওকে ওকে, এখানে কমপ্লিট হয়ে গেছে আমার টোপ, আমি খালি এখানে একটু জল ছিটে মারবো পুকুরে, জল ছিটে মেরে ওই লাড্ডু গাঁদবো আর ফেলবো। বাদাম খোলের যে টোপটা দেখালো তার রেজাল্ট, সারাদিন বৃষ্টি অনর্গল, হাই নিম্নচাপ, ছিপ ফেলতেই পারা যায়নি এমন পরিস্থিতি, তাতেও অল্প স্বল্প যা হয়েছে বাদাম খোলের লাড্ডুতেই হয়েছে, যেটা আমি দেখিয়েছি আপনাদের। আর দুটোতে কাপড় দেয় আমার হাত করে দিচ্ছি, আমি কত ইয়ে করবো, কিন্তু ঘুরবে না
পঞ্চভোগ তিন মূর্তি